বরগুনার সাধারণ মানুষের কাছে দুই আতঙ্কের নাম নয়ন বন এবং রিফাত ফরাজি। মাত্র 25 বয়সের বয়সী এই দুই যুবকের চরম নৃশংসতা তিন দিন ধরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখছে সারা দেশের মানুষ। এরাই দিনের আলোয় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে রিফাত শরীফকে। স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি স্বামীকে। দেশ জুড়ে ভাইরাল হওয়া এই হত্যার ভিডিওকে কেন্দ্র করে সবার এখন একটাই প্রশ্ন, কে এই নয়ন বন এবং রিফাত? বরগুনার সাধারণ মানুষের কাছে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, হামলা আর লুটপাতের আনাক নাম নয়ন বন এবং রিফাত ফরাজ। 00 বন গ্রুপের প্রধান নয়ন বন, সহযোগী সন্ত্রাসীদের নিয়ে গঠন করা একটি সন্ত্রাসী গ্রুপের নাম 007 বন গ্রুপ। এই গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরাজি আর লিডার হচ্ছে সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। জেমস বন্ডের আদলে গড়া এই সন্ত্রাসী গ্রুপের শেষ শব্দ বন্ডের সঙ্গেই মিলেছে, নিজের নামের পেছনে বন্ড লাগিয়েছেন নয়ন। এই গ্রুপের একটি ফেসবুক গ্রুপও আছে। রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আগের রাতে এই ফেসবুক গ্রুপের হত্যার সর্বশেষ নির্দেশনা দেয় রিফাত ফরাজি। সেখানে গ্রুপের সবাইকে 26 জুন বুধবার সকাল 9টার মধ্যে বরগুনা সরকারি কলেজের সামনে আসার নির্দেশনা দেন। মোহাম্মদ নামে একজনকে সকাল 9টায় আসার সময় রামদানি আসতে বলা হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 007 বন নামে সন্ত্রাসী গ্রুপটির প্রতিষ্ঠাতা নয়ন বন, যার বাসা বরগুনা পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডে, বাবা মৃত সিদ্দিকুর রহমান। নয়ন বন্ডের বড় ভাই মিরাজ সিঙ্গাপুর প্রবাসী, মাকে নিয়ে ওই এলাকায় নিজেদের বাড়িতে থাকে নয়ন। ছোটবেলা থেকেই সন্ত্রাসী এবং মাদকসেবীর খাতায় নাম লেখালেন নয়ন বহুবার জেল খেটেছে। সর্বশেষ 2017 সালে 5 মার্চ রাত 11টায় থানা দিয়ে গ্রেপ্তার করা হয় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। এক সহযোগী সহ গ্রেপ্তার হওয়া নয়ন বন্ডের বাসা থেকে এ সময় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন জেল খেটে অতি সম্প্রতি বের হয় নয়ন। আর এর কিছুদিনের মধ্যেই সে সহযোগীদের নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করলো রিফাত শরীফকে। বরগুনা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ জানান, নয়ন বন্ডের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ছিনতাইয়ের 10টি মামলা রয়েছে। বহুবার আমরা তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে, কিন্তু কিছুদিনের মধ্যেই জামিন নিয়ে সে আবার বের হয়ে আসে। জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা এই শীর্ষ নেতার ছত্রছাওয়ায় মূলত নিজের সন্ত্রাসী রাজত্ব গড়ে তোলে নয়ন বন্ড। এমনকি রিফাত শরীফকে হত্যার ওই নেতা নয়ন বন্ডকে ছাত্রলীগের কর্মী বলেও গণমাধ্যম সাক্ষাৎকার দিয়েছেন, যদিও তা অস্বীকার করে পাল্টা বিবৃতি দেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন অনিক। প্রভাবশালী নেতারা ছত্রছাওয়ায় থাকায় তাদেরকে কেউ কিছু বলার সাহস পেত না। বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাত শরীফ হত্যার মামলায় দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। 8 মামলার আসামি রিফাত ফরাজি, বরগুনা পৌরসভায় 4 নম্বর ওয়ার্ডের দুলাল ফরাজির ছেলে রিফাত ফরাজি। অবশ্য আরো একটি পরিচয় আছে তার, সে বরগুনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক এমপি এবং বর্তমান বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলার হোসেনের আপন ভাগ্নে। বরগুনা থানা পুলিশ সূত্রে জানা যায়, ভাঙচুর, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসা সহ নানা অপরাধে মোট 8টি মামলা রয়েছে রিফাতের বিরুদ্ধে। বিভিন্ন সময় এইসব মামলার বেশ কয়েকবার গ্রেপ্তারও হয় তিনি, তবে আইনের ফাঁক বলে প্রতিবারই আদালত থেকে জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে রয়েছে রিফাতের বিরুদ্ধে। বর্তমান বরগুনায় কর্মরত পুলিশ সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বলেন, আমি বরগুনায় কর্মরত থাকা অবস্থায় একদিন রিফাত ও সহযোগীদের নিয়ে আমার বাসায় আঙিনায় হইচই করছিল। আমার স্ত্রী নিষেধ করলে খেপে গিয়ে দলবল নিয়ে আমার বাসায় হামলা চালায়। সে বাসার ভেতরে ঢুকে আমার স্ত্রীকে লাঞ্ছিত ও ভাঙচুর চালাই। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছুদিন পর সে জেল থেকে বেরিয়ে আবার শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। ধানশিড়ি রোড, কেজি স্কুল রোড এবং জিকেজি রোডের বাসিন্দা সহ কাছ থেকে পাওয়া সত্য অনুযায়ী তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একদিকে ভীত, অন্যদিকে অতিষ্ঠ কিছু এলাকার মানুষ। 2017 সালে 15 জুলাই তরিকুল নামের এক প্রতিবেশী এবং যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে রিফাত। সামান্য কথা কাটাকাটির জের ধরে হুমকি দেওয়ার পর 1.5 মাস পালিয়ে থাকে তরিকুল। 1.5 মাস পর তাকে পেয়ে রিফাত কুপিয়ে জখম করে। রিফাত ফরাজি সম্পর্কে জানতে চাইলে তার মামা বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি দেলার হোসেন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আরো 2 বছর আগে ভাগ্নে রিফাত ও তার পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। এই পরিবারের সঙ্গে আমার মা বাবা পরিবারের কোনো সম্পর্ক নেই। কেউ যদি প্রমাণ করতে পারে যে রিফাত আমার কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পেয়েছে,
তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।